ওয়েলকাম ব্যাক টু সিভিল কে মেডিসিন ইউটিউব চ্যানেল। আমাদের রাজ্যের সমস্ত সরকারি পলিটেকনিক কলেজগুলোর জন্য ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর নিযুক্ত করার জন্য আমাদের পিএসসি ডিপার্টমেন্ট আজ থেকে প্রায় 7 থেকে 8 মাস আগে 2টি পৃথক পৃথক নোটিফিকেশন জারি করেছিল। তো মোটামুটি আমরা সবাই সেই নোটিফিকেশনটি আমরা পেয়েছিলাম এবং আমরা মোটামুটি সবাই তাতে অ্যাপ্লাই করেছি। সেই এক্সাম দুটো আমাদের এই কিছুদিনের মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ডিউ টু কোভিড-19 সেই এক্সামগুলো পোস্টপন্ড হয়ে আছে। তো অফিসিয়ালি কোনো এক্সাক্ট ডেট এ পর্যন্ত ডিক্লেয়ার করেনি সেই এক্সামগুলো কবে হবে। তো এটা আমার এই বিষয়ে সেকেন্ড ভিডিও। আমি ফার্স্ট ভিডিওতে আমি তোমাদেরকে যে পুরো যে তোমাদের মনে কনফিউশন বা যে কোশ্চেনগুলো ছিল সেই বিষয়ে আমি তোমাদেরকে বলেছিলাম, অর্থাৎ মোড অফ এক্সামিনেশন, স্কিম এবং সিলেবাস কী হতে পারে, এক্সাম ডেট, ঠিক আছে, এবং কোশ্চেন প্যাটার্ন এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে ডিসকাস করেছিলাম। তো তখন সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সামনে আমি সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে আসবো। তো আমি আজকে এই ভিডিওতে সেই প্রিভিয়াস ইয়ারের একটি কোশ্চেন নিয়ে হাজির হয়েছি, যেটা তোমরা ভিডিওটি থাম্বনেল দেখে বুঝতে পেরেছ। প্রিভিয়াস ইয়ার 2018-এর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের কোশ্চেন পেপারটি তোমাদের সামনে এখন তুলে ধরবো। তো আশা করি তোমরা ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে, শুধু সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট না, বাকি যারা আছো তোমরা সবাই দেখবে। তার কারণ হচ্ছে কোশ্চেন প্যাটার্ন কিন্তু সেমই ছিল, শুধু যার যার যে ট্রেড আছে সেই ট্রেডের কোশ্চেনগুলো সেই ট্রেড থেকে এসেছিল, আর বাকি কিন্তু সেম ছিল। তো চলো কোশ্চেনটি দেখে নিই। তো কোশ্চেনটি দেখার আগে তোমাদেরকে যেটা বলবো, আমি আগের ভিডিওটিতেও বলেছিলাম যে আমাদের পিএসসির থ্রুতে এই যে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট হচ্ছে আমাদের রাজ্যের সমস্ত সরকারি পলিটেকনিকগুলোতে, এটা কিন্তু পিএসসির থ্রুতে ফার্স্ট এই পারমানেন্ট রিক্রুটমেন্টটা হচ্ছে, ঠিক আছে। তো এর আগে প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ 2016 এবং 2018-এ দুবার করে রিক্রুটমেন্ট হয়েছিল আমাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর সমস্ত পলিটেকনিক কলেজগুলোর জন্য, এবং সেটা হয়েছিল কন্ট্রাকচুয়াল বেসিস, এবং সেই রিক্রুটমেন্টগুলো করেছিল আমাদের রাজ্যের কারিগরি দপ্তর নিজে। তো এই তোমাদেরকে বলবো, এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটি আমি নিয়ে এসেছি 2018, তো এই কোশ্চেনটি অবশ্যই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অর্থাৎ আমাদের কারিগরি দপ্তরের দ্বারা আয়োজিত পরীক্ষার কোশ্চেন পেপার। তো এই কোশ্চেন পেপারের সাথে এবার যে আমাদের পিএসসি হবে সেই কোশ্চেন পেপারের মিল কিন্তু তোমরা নাও পেতে পারো এবং মিল পেতেও পারো, এবং যে সিলেবাসটা যেটা আছে সেই সিলেবাসটাও কিন্তু সেম হবে, তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমরা প্যাটার্নটাকে ফলো করতে পারি এবং আমরা বলতে পারি যে এরকম প্যাটার্ন এবং এরকম সিলেবাস আমরা পেতে পারি। তো চলো আগে একটু সিলেবাসটা দেখে নেই, আমাদের কারিগরি দপ্তর কী সিলেবাস দিয়েছিল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য। তো তোমাদের সামনে এখন সিলেবাসটা আমি খুলে রেখেছি, অর্থাৎ টোটাল নোটিফিকেশনটি, যেখানে সিলেবাস অর্থাৎ রিটেন এক্সামিনেশন যেটা প্রথমে হয়েছিল, তারপর ইন্টারভিউ হয়েছিল, সেই রিটেন এক্সামিনেশনের মধ্যে সিলেবাসে ছিল ম্যাথ, ইংলিশ, জিকে বা যেটাকে আমরা কারেন্ট অ্যাফেয়ারও বলতে পারি, এবং টেকনিক্যাল সাবজেক্ট, ঠিক আছে। তো মোটামুটি এই টাইপের অফ সিলেবাস আমরাও কিন্তু পিএসসির ক্ষেত্রে আশা করতে পারি। তো মোটামুটি এই ছিল সিলেবাস। এবার চলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটি দেখে নিই। তো তোমাদের সামনে আমি কোশ্চেনটি নিয়ে হাজির হয়েছি, যে কোশ্চেনটিতে প্রথমেই পার্ট ওয়ানে, এখানে পার্ট ওয়ান, পার্ট টু আর পার্ট থ্রি তিনটা পার্টি ছিল। পার্ট ওয়ানেই ছিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং পোর্শন অর্থাৎ সিভিল, যেটার মার্কস ছিল 65, ঠিক আছে, যেটার মার্কস ছিল 65। তারপরে পার্ট টুতে তোমাদের যেটা ছিল সেটা ছিল হচ্ছে, পার্ট টুতে আমাদের ছিল ইংলিশ, যেখানে টোটাল মার্কস ছিল 30, ঠিক আছে। পার্ট থ্রিতে ছিল আমার জেনারেল নলেজ অর্থাৎ জিকে, যেটার মার্কস ছিল 7, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম, তাহলে আমাদের টোটাল মার্কস ছিল হচ্ছে 65 + 13 + 7, অর্থাৎ আমার 85-এ এক্সাম হয়েছিল। তো এরকম প্যাটার্নের কোশ্চেন আমরা পিএসসির ক্ষেত্রেও পেতে পারি 100 মার্কসে, মোটামুটি এই আইডিয়াটা আমাদের হলো। এবং সিলেবাসে ম্যাথ থাকলেও কোনো কারণে কোশ্চেনে ম্যাথ দেয়নি, টেকনিক্যাল, জিকে আর জেনারেল ইংলিশ বা শুধু ইংলিশ যেটা বলি সেটাই দিয়েছিল। তো এরকম সেম প্যাটার্নও আমরা পিএসসির ক্ষেত্রে আশা করতে পারি।
কিন্তু সেম আসবে তার কোনো গ্যারান্টি নেই। তো চলো এবার একটু কোশ্চেনগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম টাইপের কোশ্চেন ছিল, তো তোমাদের একটু আইডিয়া হয়ে যাবে। তো কোশ্চেন নাম্বার ওয়ানে যেটা ছিল, যেটা অবশ্যই ট্রেড কোশ্চেন, ট্রেড সাবজেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক ডিপ্লোমা লেভেলের কোশ্চেন এবং সেই সিলেবাসের উপর বেস করে, দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ আ ট্রায়াঙ্গেল লাইজ অ্যাট দ্য পয়েন্ট, অর্থাৎ ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় লাই করে, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার টুতে ছিল বাই কম্প্যাক্টিং দ্য সয়েল উই ইম্প্রুভ, মানে সয়েলকে কম্প্যাক্টিং করে আমরা কী ইম্প্রুভ করি। তারপরে ছিল লাইভ লোড অন রুফ অ্যান্ড ফ্লোর আর কনসিডার অ্যাজ, অর্থাৎ ফ্লোর এবং রুফের উপরে যে লাইভ লোডটা ইউজ হয় সেটা কী হিসাবে কনসিডার করা, পয়েন্ট লোড নাকি ইউডিএল নাকি কম্বিনেশন অফ পয়েন্ট লোড এটসেট্রা। তো এরকম টাইপের কোশ্চেন ছিল, মোটামুটি ইজি বলা চলে। ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট অ্যাবাউট দ্য ফেস অফ দ্য কলাম ইজ ওয়ান অফ দ্য কনসিডারেশন টু ডিটারমাইন, ঠিক আছে। ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট যেটা কনসিডার করা হয় ফেস অফ দ্য কলাম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যেটা দিল, দ্য স্পেস অফ দ্য ওয়াল বিটুইন ফেসিং অ্যান্ড ব্যাকিং ইজ নোন অ্যাজ, ঠিক আছে, বিল্ডিং কনস্ট্রাকশনের কোশ্চেন। বটম সারফেস অফ আ উইন্ডো ওপেনিং ইজ নোন অ্যাজ, ঠিক আছে। তো মোটামুটি কিন্তু সব সাবজেক্টের থেকেই কোশ্চেন ছিল। দ্য টুল ইউজড ফর মেশনস ফর স্প্রেডিং মর্টার, মর্টারগুলোকে স্প্রেড করার জন্য মেশন যে টুল ইউজ করে, ঠিক আছে। ব্রিক আর অবটেন্ড বাই মোল্ডিং ছিল, তো মানে বিল্ডিং মেটেরিয়ালস, বিল্ডিং কনস্ট্রাকশন সব থেকে, সয়েল মেকানিক্স সব থেকে কোশ্চেন ছিল। আর ফ্রি স্ট্যান্ডিং ব্রিক ওয়াল 20 সেন্টিমিটার থিক সাবজেক্টেড টু আ উইন্ড প্রেশার অফ 75 kg/m², দ্য ম্যাক্সিমাম হাইট অফ ওয়াল ফ্রম দ্য স্টেবিলিটি কনসিডারেশন, মোটামুটি ভালোই ভালো লেভেলের কোশ্চেন এটা। দ্য ব্রিক বন্ড হুইচ শোস অল্টারনেট কোর্স হেডার অ্যান্ড স্ট্রেসার ইজ নোন অ্যাজ। নেক্সট কোশ্চেন ছিল ইন বিল্ডিং কনস্ট্রাকশন ডিপিসি স্ট্যান্ড ফর, অর্থাৎ ডিপিসি ফুল ফর্ম জানতে চেয়েছিল, যেটা আমরা জানি ড্যাম্প্রুফ কোর্স। এ নাম্বার অফ ফোর্সেস অ্যাক্টিং অ্যাট আ পয়েন্ট হোয়েন ইকুইব্লিয়াম ইফ, অর্থাৎ একটি পয়েন্টে নাম্বার অফ ফোর্স যদি অ্যাক্টিং করে তাহলে ইকুইব্লিয়াম কন্ডিশন কখন থাকবে। তো এটা অবশ্যই আমরা বলতে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের কোশ্চেন ইমেকের, ঠিক আছে। আমার নেক্সট কোশ্চেন, দেন নেক্সট কোশ্চেনগুলো এরকম ছিল, যেরকম কোশ্চেন নাম্বার 16 ছিল র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ইজ সুইটেবল ফর, অর্থাৎ কোন ক্ষেত্রে সুইটেবল, ঠিক আছে। তারপরে কোশ্চেন নাম্বার 70 একটি সিম্পল কোশ্চেন ছিল যে ইফ এইস ইজ দ্য হাইট অফ ওয়াল বিটুইন সেন্টার অফ সাপোর্ট দেন দ্য এফেক্টিভ হাইট অফ দ্য ওয়াল ওয়ার কংক্রিট ফ্লোর হ্যাভ আ বিয়ারিং ওয়াল অফ রেসপেক্টিভলি অফ দ্য ডিরেকশন অফ স্প্যান উইল বি, ঠিক আছে। এরকম ছিল 23 যে তোমার ফাউন্ডেশন ইজ আ টাইপ অফ অপশন দেওয়া আছে, ঠিক আছে। আউটসাইড ভার্টিক্যাল মেম্বার অফ ফ্রেমওয়ার্ক অফ আ শাটার ইজ নোন অ্যাজ শাটারিং এর পোর্শন, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 8 যেরকম ছিল দ্য ইফেক্টিভ ডেপথ অফ আরসিসি কলাম হুইচ ইজ এফেক্টিভলি হেল্ড ইন পজিশন অ্যাট বোথ এন্ডস অ্যান্ড রিস্ট্রেইন এগেন রোটেশন অ্যাট দ্য ওয়ান এন্ড, এফেক্টিভলি বের করতে বলছে, ঠিক আছে। যেরকম কোশ্চেন নাম্বার 20 ছিল আমার নমিনাল মিক্স যেটা বের করেছে M20 কংক্রিটের জন্য যে নমিনাল মিক্স হবে সিমেন্ট স্যান্ড এবং কোর্স এগ্রিগেটেড তার রেশিওটা জানতে চেয়েছে, ঠিক আছে। তারপর একটা যেরকম জানতে চেয়েছে ফাইননেস মডুলাস অফ মিডিয়াম স্যান্ড, মিডিয়াম স্যান্ডের ফাইননেস মডুলাস, ঠিক আছে। এগুলো নর্মাল যে কোনো জুনিয়ার ইঞ্জিনিয়ার বা অ্যাস্টেন ইঞ্জিনিয়ার লেভেল যেটা আমাদের পিএসসিতে আছে সেরকম ওখানেও আসে। যেমন বাল্কিং অফ স্যান্ড ইজ ডিউ টু, মানে কোন কারণে বাল্কিং অফ স্যান্ড হয়, ঠিক আছে, ইনক্রিজ ইন ইটস, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো ছিল, ঠিক আছে। তারপরে কোশ্চেন নাম্বার 24 ছিল ফর ডিজাইন দ্য কম্পোনেন্ট, কোশ্চেনটা একটু ছাপছা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তারপরে এটাতে যেরকম ছিল দ্য প্রসেস বাই হুইস, ঠিক আছে, এটা ছিল হচ্ছে টিম্বার ইজ মেড আপ ফর, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা ছিল দ্য প্রসেস অফ জয়নিং টু উডস প্ল্যান অ্যাট আ সিঙ্গেল, ঠিক আছে, দুটো মানে যে উডেন জয়েন্টকে একসাথে সিঙ্গেলে করার যে প্রসেসটা। তো এরকম টাইপের কোশ্চেনগুলো কিন্তু ছিল, মোটামুটি মানে হার্ডও ছিল না আবার একদম যে ইজি সেরকম ছিল না। তো এরকম টাইপের কোশ্চেন তোমরা আশা করতে পারো পিএসসির ক্ষেত্রে, ঠিক আছে। তেমন এই যে কোশ্চেন নাম্বার 42 যেরকম বলছি ইন বাথরুম, ঠিক আছে, অ্যান্ড ডাব্লিউসি দ্য টার্ম ইজ ডাব্লিউসি স্ট্যান্ড ফর ওয়াটার ক্লোসেট, সেটা আমরা জানি যে বাথরুমে যে ডাব্লিউসি ইউজ করে সেই ডাব্লিউসি ফুল ফর্ম জিজ্ঞেস করেছে। যেরকম 36 ক্ষেত্রে বলেছিল ফর আন্ডার ওয়াটার কানেক্টিং সিমেন্ট কন্টেন্ট অ্যাজ পার কোড সেল বি, অ্যাট লিস্ট কোড অনুযায়ী সিমেন্ট কন্টেন্ট বের করতে বলছে আন্ডার ওয়াটারের ক্ষেত্রে, ঠিক আছে। তো তারপর একটা যেরকম ছিল আর্থকোয়েক ফোর্সেস আর ক্যালকুলেট অ্যাজ পার আইএস কোড, ঠিক আছে, আইএস কোড অনুযায়ী যে আর্থকোয়েক ফোর্স ক্যালকুলেট করা হয় সেই আইএস কোডটা জানতে চেয়েছে, ঠিক আছে। 38 যেরকম বলছে ইন G+4 বিল্ডিং দ্য জি স্ট্যান্ড ফর, ঠিক আছে, যেটা আমরা গ্রাউন্ড জানি বেসিক, মানে কিছু একদম বেসিক থেকে একদম মোটামুটি টপ লেভেল পর্যন্ত ভালোই কোশ্চেন জিজ্ঞাসা করেছে, ঠিক আছে।
তো এগুলো হচ্ছে কোশ্চেন, যেরকম এইটা একটা কোশ্চেন ছিল, 1 kilopascal ইজ ইকুয়াল টু সিম্পলি ইউনিট কনভার্সেশন, যেটা আমাদেরকে আমার যখন জিজ্ঞাসা করেছিল তাদেরকে বলেছিলাম যে ল্যাভেস্টেন সয়াল ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর, তোমরা কিন্তু এই টাইপের কোশ্চেন পাবে অবশ্যই, ইউনিট কনভার্সেশন বা ইউনিট কি, কোনটার ক্ষেত্রে কি ইউনিট, ঠিক আছে, তারপরে কোন ডিভাইস দিয়ে কি করা হয় সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। যেমন এইটা দিয়েছে দ্য ইউনিট অফ কাইনেমেটিক ভিসকোসিটি, এমনি স্যাভেস্টেন ইঞ্জিনিয়ারের বা অ্যাস্টেন ইঞ্জিনিয়ারিং কিন্তু এরকম কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করে, ঠিক আছে। তো মোটামুটি এরকম টাইপের তোমরা কিন্তু কোশ্চেন পাবে। যেমন এখানে একটা কোশ্চেন ছিল, ফর আ ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল দ্য অ্যাঙ্গেল শুড বি লেস দ্যান 30, যেটা পিএসসিতে অনেকবার এসেছে, 30 ডিগ্রি থেকে কম হয় না, আবার 120 ডিগ্রি থেকে বেশি হয় না। তো কিছু কিন্তু তোমরা কমন কোশ্চেন কিন্তু একদম পেয়েও যাচ্ছ, ঠিক আছে, মানে আলাদা করে প্রিপারেশন এটা কিন্তু দরকার নেই। আমরা যে জুনিয়র ইঞ্জিনিয়ার বা অ্যাস্টেন ইঞ্জিনিয়ার বা যে যার বিভিন্ন ধরনের যে আমরা যে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে, সেম প্রিপারেশনই নিলে কিন্তু মোটামুটি হয়ে যাবে। যেমন এটা একটা দিয়েছে স্ট্যান্ডার্ড বিওডি ইজ মেজার্ড ইন, ঠিক আছে, অর্থাৎ 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 5 দিনে এটা মেজার করা হয়, ঠিক আছে। তো এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমরা অবশ্যই আশা করতে পারো, ঠিক আছে। এই মেটালিক টেপ ইজ মেড অফ, অর্থাৎ মেটালিক টেপ কী দিয়ে বানানো হয়, সার্ভের কোশ্চেন, ঠিক আছে, খুব ইজি কোশ্চেন। তো এরকম টাইপের কোশ্চেন তোমরা পেয়ে যেত। এখানে যেরকম বলছে অ্যাগোনিক লাইন ইজ দোজ লাইন জয়নিং দ্য পয়েন্ট অফ হ্যাভিং, এটা সার্ভের অ্যাগোনিক আইসোগোনিক যে লাইনগুলো থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যেটা বলছে এ সিরিজ অফ ক্লোজলি স্পেস কন্ট্রোল লাইন রিপ্রেজেন্ট, ঠিক আছে, ক্লোজলি স্পেস, সেম টাইপের কোশ্চেন কিন্তু আমাদের পিএসসিতে হয়েছে অ্যাস্টিন ইঞ্জিনিয়ারিং এ এবং অ্যাজ ওয়েল এজ জুনিয়ার ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তো এরকম টাইপের কোশ্চেন তোমরা অবশ্যই আশা করতে পারো, ঠিক আছে। তো এরকম টাইপের কোশ্চেন থাকবে। যেরকম এখানে একটা কোশ্চেন 53 যেরকম দিয়েছে দ্য ম্যাক্সিমাম পারমিসিবল এসেন্ট্রিসিটি ফর নো টেনশন অ্যাট দ্য বেস অফ দ্য গ্র্যাভিটি ড্যাম, গ্র্যাভিটি ড্যামের বেসে, যেটা B/6 আমরা জানি নো টেনশন কন্ডিশন ফুলফিল করার জন্য, ঠিক আছে। তো এরকম টাইপের কোশ্চেন আসে, ঠিক আছে। এই কোশ্চেনটা যেরকম দিয়েছে সয়েল মেকানিক্সে ইনঅর্গানিক সয়েল, ঠিক আছে, লো কম্প্রেসিবিলিটি কি দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। এটা একটা কোশ্চেন যেরকম দিয়ে আছে ইন আরসিসি বিম সাইড রেইনফোর্সমেন্ট ইজ প্রোভাইডেড, ঠিক আছে, যখন 750-এর উপরে চলে যায় সাইড রেইনফোর্সমেন্ট প্রোভাইড করা, পিএসসি তো এসছে, পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও এসছে, লেকচারার এসছে, জুনিয়র ইঞ্জিনিয়ার এসছে, এবং একটু খুব কমন কোশ্চেন, ম্যাক্সিমাম সব কোশ্চেনই থাকে, ঠিক আছে। এখানে একটা কোশ্চেন যেরকম দিয়েছে ফর ট্রিটমেন্ট অফ সুয়েজ উই আর ইউজ, অপশন দিয়েছে ওয়াটার ট্যাঙ্ক, সেপটিক ট্যাঙ্ক, গ্যাস ট্যাঙ্ক, লিকুইড ট্যাঙ্ক, তো আমরা জানি সেপটিক ট্যাঙ্ক সিএস ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে। তো এরকম টাইপের কোশ্চেন তোমরা পাবে এবং মোটামুটি ভালো কোশ্চেন, এটা যেরকম মোটামুটি কমন কোশ্চেন আমরা জানি। সাইজ অফ দ্য রাইট অ্যাঙ্গেল ফিলেট অয়েল বের করতে বলছে, রাইট অ্যাঙ্গেল ফিলেট অয়েল এর সাইজ, ঠিক আছে, যেটা আমরা জানি 0.707 × 3 থিকনেস হয়, এ নাম্বার অ্যান্সার হয়ে যায়, ঠিক আছে, মানে একদম সব বেসিক কোশ্চেন, ঠিক আছে। তো এই মোটামুটি ছিল হচ্ছে আমি যতটা বললাম তোমাদেরকে বলে দিলাম টেকনিক্যাল পার্ট, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং পার্ট টুতে যেটা ছিল আগে বললাম তোমাদের ইংলিশ, ঠিক আছে। এবার ইংলিশের দিক থেকে কীরকম ছিল, প্রথমে কোশ্চেনটা যেরকম বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ গ্রুপ ফর দ্য গিভেন সেন্টেন্স, কালেকটিভ গ্রুপ বা কালেকটিভ নাউন যেটাকে বলা, ঠিক আছে, এরকম যেরকম বলছে গ্রুপ অফ বার্ড, বার্ডের গ্রুপকে কী বলা, ঠিক আছে, অ্যান্সার যেরকম হবে ফ্লক, ঠিক আছে। তো এরকম টাইপের কিন্তু আমরা কালেকটিভ গ্রুপ বা নাউন কিন্তু আমরা পেতে পারি, সব এক্সামে মোটামুটি থাকে ইংলিশে, এই গ্রুপ অফ বার্ড, এই গ্রুপ অফ সিঙ্গার, এই গ্রুপ অফ মানে ডট ডট ডট, ঠিক আছে, এরকমভাবে তোমরা কিন্তু পাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা যেরকম বলেছিল অ্যাপ্লাই, ঠিক আছে, সুইটেবল অ্যাডজেক্টিভ টু ফিল দ্য ব্ল্যাঙ্কস ফর দ্য কোশ্চেন 67 to 68, সুইটেবল অ্যাডজেক্টিভ দিয়ে ফিল আপ করতে বলছে, ঠিক আছে। অ্যাপ্লেকটেকগুলো কিন্তু অপশনে দিয়ে দিয়েছে, ঠিক আছে। লিপিকা ইজ ড্যাশ দেন লতিকা, লিপিকা হচ্ছে লতিকার থেকে কি হতে হয়, দেন বলছে, দুজনের সাথে কম্পেয়ার করেছে, বলছে কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, বিউটিফুল, কি হয়, দুটো হলে আমরা জানি মোর বিউটিফুল হয় দুজনের মধ্যে কম্পেয়ার হলে, তো এরকম ব্যাপার। তারপর এটা বলছে হুইচ ইজ দ্য ড্যাশড কন্টিনেন্ট, ঠিক আছে, হুইচ ইজ দ্য ড্যাশ কন্টিনেন্ট, তাহলে কি হবে, অপশনের মধ্যে স্মল, মানে এখানে কন্টিনেন্ট মানে সবার মধ্যে সব থেকে স্মল কোনটা, ঠিক আছে, তাহলে স্মলেস্ট হবে, ঠিক আছে। তো এরকম টাইপের ইংলিশ, বেসিক ইংলিশগুলো। তারপরে এই যে পরের কোশ্চেনগুলো যেরকম আছে, সিম্পলি চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব রিলেটেড আমরা কোশ্চেন কিন্তু যেখানে ইংলিশ থাকে আমরা কিন্তু পাই 69 থেকে 70, অর্থাৎ এই দুটো ক্ষেত্রে কারেক্ট ফ্রেজাল ভার্ব চুজ করতে বলেছে, ঠিক আছে। দ্য প্রাইস অফ পেট্রোল হ্যাজ ইনক্রিজ, ঠিক আছে, এই ইনক্রিজের জায়গায় আমরা কোন ফ্রেজাল ভার্বটা ইউজ করতে পারি, গন আপ, ঠিক আছে। তো এরকম ব্যাপার তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা যেরকম মিনিং বলছে, নিয়ারেস্ট মিনিং একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে, তার নিয়ারেস্ট মিনিং, ঠিক আছে, মেইডেন, এটা হচ্ছে MAIDEN, মেইডেন, ঠিক আছে, নিয়ারেস্ট মিনিং, ঠিক আছে। তো এরকম টাইপের কোশ্চেন। নেক্সট যেটা বলেছিল গিভ দ্য সিম্পল পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব বি, ঠিক আছে, বি এর সিম্পল পাস্ট টেন্স আমরা জানি ওয়াজ, ঠিক আছে। তো এই বেসিক জিনিসগুলো ছিল, ঠিক আছে। তো এরকম টাইপের ইংলিশটা আমরা কিন্তু আশা করতেই পারো। নেক্সট আর্টিকেল বসাতে বলেছে, আর্টিকেল প্রিপোজিশন,
ঠিক আছে, মেন লেখেন প্রিপোজিশন হবে, অপশনগুলো প্রিপোজিশনে আছে, লেখাটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে? তো এরকম টাইপের কোশ্চেন তোমরা আশা করতেই পারো। নেক্সট পার্ট থ্রি যেটা ছিল জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার যেটা বলি, মানে সমসাময়িকের ঘটনার উপর বেস করে, এখানে যেরকম কোশ্চেন নাম্বার এটাতে দিয়েছিল, দ্য চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা ইজ, ঠিক আছে, রাজ্যসভার চেয়ারম্যান কে, জেনারেল নলেজ, ঠিক আছে। হ্যাট নেক্সট কোশ্চেন ছিল অ্যাট হুইচ অফ দ্য ফলোইং প্লেসেস দ্য পোল স্টার অ্যাপিয়ার অ্যাট দ্য হাইয়েস্ট অ্যাঙ্গেল ইন দ্য স্কাই, ঠিক আছে। এখানে নেক্সট কোশ্চেন ছিল ইন রিসেন্টলি রিলিজ গ্লোবাল, এটা বোঝা যাচ্ছে না, গ্লোবাল ইম্পারভিয়াস হোল, ঠিক আছে, ঠিক বোঝা যাচ্ছে না, ইন ইন্ডিয়া ডেটটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এরকম টাইপের তুমি করতে পারো। এখানে একটা জিনিস যেমন দিন দিয়েছে টেনিস প্লেয়ার, ঠিক আছে, এটা কি বলেছে, অ্যান্ডি ম্যারি বা মনে হয় বিলংস টু হুইস, ঠিক আছে, টেনিস প্লেয়ার অ্যান্ডি ম্যারি বিলংস টু হুইস কান্ট্রি, মানে কোন কান্ট্রি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার বা জিকে তোমাদেরকে তো অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর এখানে একজনের নাম দিয়েছিল বোঝা যাচ্ছে না, হুইস ওয়াস মোর নর্মালি অন দ্য নিউজ, ঠিক বোঝা যাচ্ছে না, মানে এটাও ঠিক বোঝা যাচ্ছে কোথাকার জিনিসটা, ঠিক আছে। তো এরকম টাইপের ছিল। এই যে এখানে একটা 85 ছিল, ইন হুইস ইয়ার কন্যাশ্রী প্রকল্প ওয়াজ লঞ্চ, আমাদের রাজ্যের কোশ্চেন, কোন বছর কন্যাশ্রী চালু হয়েছিল। এখানে যেরকম ছিল, হু ওয়াজ রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাট দ্য হেড অফ দ্য মিশন অ্যান্ড চিফ মিলিটারি অবজারভার ফর ইউএন মিলিটারি অবজারভার গ্রুপ ইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, ঠিক আছে, একটু টাফ। তো এগুলো তোমাদের কিন্তু জিকে গুলো জানতে হবে। তো এরকম টাইপের কোশ্চেন তোমরা পিএসসি ক্ষেত্রে আশা করতে পারো, এবং সিলেবাস মোটামুটি এরকম হবে। তো মোটামুটি এর থেকে আইডিয়া হলো যে ল্যাবের স্টুডেন্টের কোশ্চেন কীরকম হতে পারে, মোটামুটি প্যাটার্নটার সম্বন্ধে তোমাদের কিন্তু আইডিয়া হয়ে গেলো যে এরকম টাইপের কোশ্চেন তোমাদের হতে পারে, এবং সিলেবাসটা নিয়েও মোটামুটি আইডিয়া হয়ে গেল। তো নেক্সট আবার তোমাদের সাথে দেখা হবে অন্য আবার এই রিলেটেড কিছু ভিডিও নিয়ে, অন্য ডিপার্টমেন্টের অথবা ওয়ার্কশপ ইনস্ট্রাক্টরের ভিডিও নিয়ে। তো অবশ্যই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর এখনো যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অন করতে ভুলবে না। আর আমার চ্যানেলের ডিসক্রিপশনের নিচে আমার ফেসবুকের পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা পেজটি লাইক করবে, এবং আমার টেলিগ্রাম পেজের এবং চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে।